নোয়াশপল্লীর লিচু বাগানের ঠিক মাঝখানে রয়েছে স্যার হুমায়ুন আহমেদের সমাধি। তিনি জীবিতকালীন থাকা অবস্থায় তার সমাধি এখানে থাকার কল্পনা করেছেন। হুমায়ুন আহমেদ স্যার যখন জীবিত ছিলেন তখন তার প্রিয়জনের জন্মদিন কিংবা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তার প্রিয়জনকে সারপ্রাইজ করতেন এই বক্সগুলোতে মোমবাতি রেখে। বিখ্যাত হলো ঔষধি বাগান। ঔষধি বাগানে প্রায় 250 প্রজাতি গাছ আছে। দেখছেন একটি কাঠের বিড়ি, বিড়ির দিয়ে সার ও খাই জায়গায় যাইতো। ওখানে একটা গোল ঘর ছিল, সারে ওখানে বসে বসে চাটা খাইতো। বন্ধুরা, গাজীপুরের পিরোজালী গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তারিকুল ইসলাম সাগর। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাগান বাড়ি, যেটা নোয়াশপল্লী নামে খ্যাত। নোয়াশপল্লী ছিল হুমায়ুন আহমেদের জন্য স্বর্গ। নাটক চলচ্চিত্র নির্মাণ শুরু হওয়ার পর তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন নোয়াশপল্লীতে। আজকে আমরা এই নোয়াশপল্লীটাই ভ্রমণ করে দেখব এবং সেখানে কি কি দেখা যাবে সেটা তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ঘুরে আসা যাক নোয়াশপল্লী থেকে। নোয়াশপল্লী গাজীপুর জেলার পিরোজালী গ্রামে অবস্থিত, যা কিনা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ঢাকার অদূরে গাজীপুরে প্রতিষ্ঠা করেছেন এক প্রাকৃতিক নৈসর্গ নোয়াশপল্লী। গাজীপুর চৌরাস্তা থেকে 12 কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার, সেখান থেকে 8 কিলোমিটার দূরে পিরোজালী গ্রামে অবস্থিত নোয়াশপল্লী। বন্ধুরা, আমি এখন আসি হচ্ছে গাজীপুরের হোতাপাড়া বাজারে। আর এখান থেকে আমাদের নোয়াশপল্লী যাওয়ার জন্য প্রথমে মণিপুর বাজারে যেতে হবে। আর হোতাপাড়া থেকে অটো গাড়ি আসে বিভিন্ন ধরনের, যেগুলো করে মণিপুর বাজারে যাওয়া যায়। আমরা হচ্ছে এইসব অটো গাড়িতে করেই নোয়াশপল্লীর দিকে রওনা করব। হোতাপাড়া থেকে অটো গাড়িতে করে মণিপুর বাজার যাওয়ার পর সেখান থেকে পাওয়া যাবে পিরোজালী গ্রামে যাওয়ার অটো গাড়ি। গাজীপুরের পিরোজালী গ্রামের বেশিরভাগ পথই ঘন শালবনে আচ্ছান্দিত। আলো আধারিতে ঢেকে থাকা এমনই এক পথ আপনাকে নিয়ে যাবে গাজীপুর সদর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত নোয়াশপল্লীতে। তো অবশেষে আমরা নোয়াশপল্লী এসেই পড়লাম। আর এখানে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে নোয়াশপল্লী ঢোকার গেটের সামনে বেশ কিছুটা দোকান আছে, সেখানে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র, খেলনা, আর দুই একটা চার দোকান আছে যা দেখতেছি। চারিদিকে গাছগাছারিতে আচ্ছন্ন পরিবেশ, মাঝখানে হচ্ছে কিছু দোকানপাট এবং পর্যটকদের কিছু সমাগম দেখা যাচ্ছে। আর এই দোকানপাটে ঠিক মাঝ বরাবর যে রাস্তাটা গেছে তার সামনেই রয়েছে নোয়াশপল্লী প্রবেশ গেট। এটি হলো নোয়াশপল্লীর ভিতরে প্রবেশ করার গেট, যার ঠিক উপরে লেখা আছে নোয়াশপল্লী এবং গেটটির ডান অংশে দেয়ালে রয়েছে নোয়াশপল্লী সম্পর্কে কিছু তথ্য দেওয়া একটি বোর্ড, এবং গেটের বাম পাশের দিকের দেয়ালে রয়েছে হুমায়ুন আহমেদ স্যারের সমাধি লেখা এবং সেটা কোন দিকে তা নির্দেশ করা একটি চিহ্ন দেয়া। নোয়াশপল্লীর লিচু বাগানের চারদিকে দেয়ালটা স্বচ্ছ কাঁচ দিয়ে ঘেরাও করা আছে, যেটা স্যার হুমায়ুন আহমেদ জীবিতকালীন থাকা অবস্থায় কল্পনা করেছিলেন। আর তার মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী তার সমাধিটা করা হয়েছে। ঠিক লিচু বাগানের মাঝখানে রয়েছে স্যার হুমায়ুন আহমেদের সমাধি। এটাই হচ্ছে স্যার হুমায়ুন আহমেদের সমাধি, যেটা লিচু বাগানে ঠিক মাঝ বরাবর অবস্থিত এবং তার চারপাশের দেয়ালটা রয়েছে স্বচ্ছ কাঁচ দিয়ে ঘেরা, যাতে নোয়াশপল্লী দর্শনার্থীরা এসে তার কবরটা দেখতে পারে এবং দোয়া করতে পারে। সে জন্যই হয়তো বা সে এটা কল্পনা করেছিলেন। তো আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেক, আমিন। এই দোয়াগুলো রইল তার জন্য। নোয়া
মহাশ পল্লীর প্রবেশ গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম যে জিনিসটি চোখে পড়বে সেটা হলো টিকিট কাউন্টার। যেখান থেকে নোয়াশপল্লী ঘুরে দেখার জন্য টিকিট ক্রয় করতে হয়। টিকিট ক্রয় করার পর দিনভর নোয়াশপল্লী ঘুরে দেখা যাবে। যদিও নোয়াশপল্লী রাতে থাকার কোনো ব্যবস্থা নেই, তবে যতক্ষণ অবধি নোয়াশপল্লীর গেট খোলা থাকে বিকেল মেবি 5টা অবধি, ততক্ষণ নোয়াশপল্লী ঘোরাটা যাবে এই টিকিটের মাধ্যমে। এই টিকিটের মূল্য 200 টাকা করে। নোয়াশপল্লীর প্রবেশ গেটের দুপাশের দেয়ালের গায়ে চার কোনা খোপ খোপ বেশ কিছু বক্স আছে। হুমায়ুন আহমেদ স্যার যখন জীবিত ছিলেন তখন তার প্রিয়জনের জন্মদিন কিংবা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তার প্রিয়জনকে সারপ্রাইজ করতেন এই বক্সগুলোতে মোমবাতি রেখে। নোয়াশপল্লীর এই গেট দিয়ে ভিতরে ঢোকার পর ঠিক হাতের ডান দিকে এই সুন্দর ভাস্কর্যটা দেখা যাবে, যেখানে একটি মা এবং তার ছেলে দাঁড়িয়ে আছে এবং তার হাতের বাম দিকে নোয়াশপল্লীটাকে দেখাচ্ছে ছেলেটা তার মাকে। নোয়াশপল্লীর এই অংশে দুইটি সুইমিং পুল আছে, একটি হচ্ছে বড় আর দ্বিতীয়টি হচ্ছে ছোট। এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে বড় মানুষদের জন্য। এই বড় সুইমিং পুলটির একটি বিশেষত্ব আছে, সেটা হলো এটা যে পাশ দিয়ে দেখবেন সে পাশ দিয়ে আপনার এটা হৃদয় আকৃতির বা হার্ট আকৃতির মনে হবে। এমন ভাবে ডিজাইন করে বানানো হয়েছে যেন যে পাশ দিয়ে আমরা দেখি সে পাশ দিয়ে এটা হৃদয় আকৃতি মনে হয়। তো বেশ সুন্দরই এই সুইমিং পুলের ডান দিকেই রয়েছে মাটির টেলির ছাউনি এবং চারদিক খোলা বিস্তৃত একটি ঘর, আর এখানেই হুমায়ুন আহমেদ স্যার তার পরিবার নিয়ে বিকালবেলা বসতেন। হুমায়ুন আহমেদ স্যার যখন জীবিত ছিলেন তখন তিনি এই বাড়িটাতেই বসবাস করতেন যখন সে নোয়াশপল্লীতে আসতেন, আর এটাকে এখানকার সবাই হোয়াইট হাউস বলে ডাকেন। এই বাড়িটি যখন নির্মাণ করা হয় তখন ইরানের সাথে আমেরিকার যুদ্ধ চলতেছিল। নোয়াশপল্লীর গেট দিয়ে ভিতরে ঢুকে একটু সামনে এগোলেই দেখা যাবে তার বাসা। ঠিক তার বাড়ি হোয়াইট হাউসের সামনেই রয়েছে তার মেমোরিয়াল, যেটাকে তৈরি করতে আর্কিটেক্টের 25 দিন সময় লেগেছিল। নোয়াশপল্লীর গেটের ভিতর দিয়ে প্রবেশ করার পর হাতের বাম দিকেই রয়েছে নামাজের স্থান এবং তার চারপাশে রয়েছে আমের বাগান, যেখানে হুমায়ুন আহমেদ স্যার দেশে বিভিন্ন জায়গা থেকে ভালো জাতের আম গাছের চারা এনে লাগিয়েছে, যে আম গাছগুলো বেশ ভালো জাতের আম দিয়ে থাকে। এটাই হচ্ছে সেই আম বাগান। নোয়াশপল্লীর এখানেই আছে একটি নামাজের ঘর, আম বাগান এবং হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সমাধি ঠিক মাঝখানে রয়েছে এই নামাজের স্থান। কথিত আছে এখানে নামাজ পড়ে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। নোয়াশপল্লীর এই দাবাঘরটি দূর থেকে দেখলে মনে হবে থাইল্যান্ড বা চীনের কোনো বাড়ি, কিন্তু কাছে গেলেই এর আসল রহস্য জানা যায়। এটি একটি বিস্ময়কর দাবাঘর। এই দাবাঘরের গুটিগুলো বেশ বিশাল আকৃতির, এরকম দাবাঘর হয়তো বা অন্য কোথাও দেখা দুষ্কর, কিন্তু যেহেতু হুমায়ুন আহমেদ স্যার একটু অন্য চিন্তাধারা মানুষ ছিল তাই সে বিশাল আকৃতির দাবার কোর্টটা বানিয়েছে ছোট আকৃতির পরিবর্তে, যেটা দেখতে বেশ অন্যরকম এক অনুভূতি জাগে। এই নোয়াশপল্লীতে সবচেয়ে বিখ্যাত হলো ওষুধি বাগান। ওষুধি বাগানে প্রায় 250 প্রজাতির গাছ আছে, তারপরে মৎস্যকুমারী আছে, পুকুর আছে, পুকুরের পাশে একটা ব্রিজ আছে, তারপরে ডাইনোসার মূর্তি এবং বৃষ্টি বিলাস একটা হাউসের নাম, ভূত বিলাস একটা পুকুরের পরে হাউসের নাম। এইটা হচ্ছে আপনার হোয়াইট হাউস বলে আমরা, এবং স্যারের কবর এখানে দেওয়া হয়েছে। নোয়াশপল্লীর মাঠের ঠিক মাঝখানে রয়েছে শিশুদের জন্য ট্রি হাউস, যেটা আগে ছিল হচ্ছে লিচু গাছের উপরে, কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যুর বেশ কিছু বছর আগে এটা সরিয়ে মাঠের ঠিক মাঝখানে এই গাছটির উপরে উঠানো হয়েছে। নোয়াশপল্লীর হুমায়ুন আহমেদ স্যারের রুমের সামনে কদম গাছের নিচে যেখানে সে বিকালে বসে চা খেতেন ঠিক সেখানেই রয়েছে লীলাবতীর সেই ভাস্কর্য, যা দেখলেই মনে হচ্ছে লীলাবতী শুয়ে বই পড়তেছে কোনো।
লীলাবতীর ভাস্কর্যে ঠিক এপাশেই রয়েছে ছোট পদ্মপুকুর। আর এই পদ্মপুকুরের গেটে লাগানো হয়েছে পৃথিবীর সবথেকে তিতা গাছ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া নামের ফুল নীলমণি লতা গাছ। আমার পিছনের এটাই হলো হচ্ছে দিঘি লীলাবতী, যেটা হুমায়ুন আহমেদ স্যার এবং মেহরন আপ্রোস শাওন তাদের প্রথম কন্যা সন্তান যেটি পৃথিবীর আলো দেখতে পারেনি তার নামই এই দিঘির নামকরণ করা হয়েছে লীলাবতী। এখানে যা লেখা আছে দিঘি লীলাবতী, ঠিক তার নামই এই দিঘিটা নামকরণ করা হয়েছে লীলাবতী। এখানে দেখছেন একটি কাঠের ব্রিজ, ব্রিজ দিয়ে সার ও খাই জায়গায় যাইতো, ওখানে একটা গোল ঘর ছিল, সারে ওখানে বসে বসে চাটা খাইতো, উনি গল্প টল্প করতো, নাটক লিখতো, সারে দিয়ে ঘুরতো অনেক সময়, নিরিবিলি সময় এই জায়গাগুলাই সারের সময় কাটাইতো। হুমায়ুন আহমেদ স্যার প্রকৃতি প্রেমী ছিলেন, তাই তিনি রাতে জ্যোৎস্না দেখার জন্য এই শ্বেত পাথরে শানবান্ধা ঘাট বানিয়েছিলেন, যেন সে রাতে জ্যোৎস্না দেখতে পারে, এবং বৃষ্টিও তার খুব ভালো লাগতো, সেই জন্য সে বৃষ্টি বিলাস বানিয়েছেন। হুমায়ুন আহমেদ স্যার যখন জীবিত ছিল তখন এখানে শুটিং চলতো বিভিন্ন নাটক এবং সিনেমার, আর তখন হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেত, হঠাৎ করে ঘটত, তাই সে বুঝতে পারে, যেহেতু হুমায়ুন আহমেদ স্যার ভূতে বিশ্বাস করতো তাই সে বুঝতে পারে যে ভূতেরা এই ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে, তাই সে ভূতেদের থাকার জন্য এই ভূতবিলাস নির্মাণ করেন। যদিও প্রথমে এটা একটি তেঁতুল গাছ লাগানো হয়েছিল, পরে সেটি সময়ের বিবর্তনে সেটা একটি বাড়ি করে দেওয়া হয় ভূতেদের জন্য, যাতে তারা ঠিকভাবে থাকতে পারে। হুমায়ুন আহমেদ স্যারের চিন্তাধারা একটু অন্যরকম ছিল, সে সবার মধ্যে চিন্তাধারা করতো না, তাই সে ভূতের থাকার জন্য এই ভূতবিলাসটা করে, আর এটার নাম দেওয়া হয় ভূতবিলাস। আমার পিছের এটা হলো হচ্ছে নুহাশপল্লীর কৃত্রিম পাহাড়ের চূড়ায় থাকা সেই রাক্ষস বা দৈত্য, যেটা হুমায়ুন আহমেদ স্যার নির্মাণ করেছিলেন তিনি যখন বেঁচে ছিলেন, আর যেই পাহাড়ের চূড়া থেকে পানি এসে পড়ে মৎস্যকন্যার এই দিঘিতে। আমার পিছের এটা হলো হচ্ছে শিশুদের খেলাধুলার জন্য সেই হারিয়ে যাওয়া আমলের ডাইনোসর গুলো বানিয়ে রাখা হয়েছে, যেখানে শিশুরা এসে খেলাধুলো করে মাঝে মধ্যে এই ডাইনোসর গুলোর পিঠে উঠে। বাংলাদেশের সব থেকে বড় ঔষধি বৃক্ষের বাগানই হচ্ছে এইটা, যেখানে প্রায় 300 থেকে 350 প্রজাতির বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে, যা হুমায়ুন আহমেদ স্যার নিজেই এনে লাগিয়েছেন বিভিন্ন তার কর্মী দ্বারা। নুহাশপল্লীর শিশু পার্ক থেকে বাঁ দিকে তাকিয়ে দেখা যাবে এই মাটির ঘরটি, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের নাটক সিনেমার শুটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। নুহাশপল্লীর মাটির ঘরের ঠিক সামনেই রয়েছে আরেকটি ঘর, যেটি হচ্ছে টিন দিয়ে নির্মাণ করা, এটিও হচ্ছে বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের সিনেমার শুটিং এ ব্যবহার করা হয়েছে এই ঘরটি। হুমায়ুন আহমেদ স্যারের বৃষ্টির শব্দ শুনতে খুব ভালো লাগতো, তাই সে এই বৃষ্টি বিলাস নির্মাণ করেছেন, যেটার চাল হচ্ছে টিনের, সে বৃষ্টির শব্দ যেন শুনতে পারেন তাই, আর সেটা এটাই। নুহাশপল্লীর এখানে রয়েছে কবুতরের ঘর, যেখানে বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে। হুমায়ুন আহমেদের কল্পনা দিয়ে সাজানো নুহাশপল্লী ঘুরে দেখতে দেখতে এভাবেই সমাপ্তি ঘটে আমাদের আজকের ভ্রমণ গল্পের।